বিধ্বস্ত ঘাইপথ নির্মাণের দাবিত পাথারকান্দিত পথ অবরোধ। অনির্দিষ্ট কাললৈ ঘাইপথ অবরোধ করেছে প্রতিবাদকারী। স্মারকপত্র দিয়ার পিছতো ব্যবস্থা গ্রহণ করা নাই। বিধ্বস্ত পথের বাবে জমর যাতনা ভুগি আহিছে রাইজে। আকাঙ্ক্ষার নাই বিভাগীয় কর্তৃপক্ষের। নির্মাণের দাবিত পাথারকান্দিত এই অবরোধ কার্যসূচী। অনির্দিষ্ট কাললৈ ঘাইপথ অবরোধ করে প্রতিবাদকারী। মেডিকেল কলেজ আদায় করা কিভাবে হবে, মহকুমা কিভাবে করা হবে, আমাদের ইউনিভার্সিটি কিভাবে আদায় করা হবে, আমাদের আকাশপথ কিভাবে আদায় করা হবে আমরা ধরতে হয়। তাহলে আমাদের বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয়, আজকে 25 তারিখ থেকে স্টার্ট হয়েছে, কালকে লকডাউন আছে, এর জন্য কালকে বন্ধ থাকবো, এরপরে অনির্দিষ্ট কালের জন্য স্ট্রাইক চলবো। কি কারণ আপনাদের এই স্ট্রাইকের? যখন বন্ধ আমাদের রাস্তার মধ্যে কন্ডাক্টরে এসে নিজে দেখা না করে, কাজ না করে, মেশিনারি না দেখায়, তখন বন্ধ আমরা বন্ধ রাখুম। যে দীর্ঘদিনের সমস্যা, বিগত 4 বছর ধরে আমাদের ন্যাশনাল হাইওয়ে 8 নং জাতীয় সড়ক মহিনা থেকে বন্ডমালা অবধি 7 কিলোমিটার মধ্যে যে দুরবস্থা, এই দুরবস্থা বিগত 4 বছর ধরিয়া আমরা দাবি দাবা জানাইয়া আসা সত্ত্বেও আমাদের এই বিভাগীয় কর্তৃপক্ষরা ন্যাশনাল হাইওয়ে গত নভেম্বর মাসও তারা টেন্ডার লইছে, লইয়া 9 মাস কোন কারণে কাজটা ঝুলাইয়া রাখছে আমরা জানতে পারি না, এখানে কি রহস্য আছে। গত জুন মাসে অর্ডার পেয়েছে কন্ট্রাক্টররা, পাওয়ার পর 3 মাস একটা রুলার, একটা জেসিবি, একটা ঠেলা গাড়ি তারার পক্ষ থেকে নিয়ে মাঠে নামতে পারে না। আমাদের যে দুরবস্থা হয়েছে, ডেইলি মা বোনেরা বাজার হাট করতে পারছেন না, দোকান ব্যবসায়ীরা একেবারে ধ্বংসর পথে যাচ্ছে। আমাদের যে মুখ্য দাবি যেগুলো, এগুলো আমরা আদায় করতাম, আমাদের এখন জাতীয় সমস্যা হয়ে গেছে, আমাদের ন্যাশনাল হাইওয়ে 8 নং জাতীয় সড়ক। তাই সবার সাহায্য সহযোগিতা কামনা করি আর আসাম সরকার, ভারত সরকার, আমরা ভারত সরকার, আসাম সরকারের মানুষ, আমরা এমপি এমএলএ সব জিতাইয়া দিতেছি, কিন্তু আমাদের এই করুণ অবস্থা সবাই দেখার লাগিয়া সবার কাছে আহ্বান জানাইয়া ভারতবর্ষের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির কাছে এবং আসামের মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালজির কাছে, যে আমরা আপনাদের লোক, কিন্তু আমাদের এই অবস্থা, আপনারা কোটি কোটি টাকা দিচ্ছেন, গাড়ি দিয়ে বুঝায় করে টাকা দিচ্ছেন, কিন্তু আদতে আমাদের কাজে কাজ কিচ্ছু হচ্ছে না। এত বিরোধী দলের চক্রান্ত না শাসক দলের চক্রান্ত, আমরা কাউকে দোষারোপ দিতে চাই না। আমাদের মুদ্রা হইল গিয়া অবিলম্বে আমাদের জাতীয় সড়কের কাজ আরম্ভ করতে হবে, নাইলে আমাদের আন্দোলন চলছে চলবে। আজকে সকাল 9টা থেকে আরম্ভ করেছি, আমাদের প্রোগ্রাম ছিল অনির্দিষ্ট কালের জন্য, তারা বন্ধ চলবে রাস্তার কাজ যত সময় বন্ধ, সরকারি মতে তারা গাড়িগুলো নিয়ে